ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হৃৎপিণ্ড কোনোদিন ছিল কি ছিল না, কৈফিয়ত অদরকারী। সবকিছু পেয়েছিলে যা কিছু আমার বুকে ছিল। বিনা প্রত্যাশায় আমি নিরাকার প্রিয়বন্ন তার পকেট ভরিয়ে নিয়ে এইবারে দ্বীপে চলে যাব। সেই দ্বীপে কোনোদিন তোমার জাহাজ যাবে না। কবিতায় যে দ্বীপে জীবন কাটানোর কথা বলেছেন, সেখান থেকে এবার নোঙর তুললেন কবি। চলে গেলেন কবি সাহিত্যিক নবনীতা দেবসেন। শূন্য হয়ে গেল তার ভালোবাসার বারান্দা। 1938 সালের 13 জানুয়ারি জন্ম কলকাতার হিন্দুস্থান পার্কের বাড়িতে। বাবা নরেন্দ্র দেব ও মা রাধারানী দেবী দুজনেই ছিলেন কবি। বাড়ির নাম ভালোবাসা। সাহিত্য সংস্কৃতিকে ভালোবেসে এই বাড়িতেই নবনীতার বেড়ে ওঠা। প্রথম স্কুল গোখেল মেমোরিয়াল। স্কুলের চৌকাঠ পেরোনোর পর তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক, এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর। সেখানেও দুর্ধর্ষ ফল, ফার্স্ট ক্লাস ফার্স্ট। সালটা 1958। 1959 পরের বছরই ঘর বাঁধলেন নবনীতা, বিয়ে করলেন অমর্ত্য সেনকে। ১৯৬১ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। 1963 ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এরপর পোস্ট ডক্টরাল গবেষণা বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে। হার্ভার্ড, কর্নেল, কলম্বিয়া, শিকাগো বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত অধ্যাপক ছিলেন তিনি। 1996-97 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাধাকৃষ্ণন স্মরণ বক্তৃতা দেন নবনীতা। 1976 সালে অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। তবে নবনীতা অমর্ত্যর মধ্যে অনন্ত যোগসূত্র হয়ে রয়েছেন তাদের দুই কন্যা অন্তরা দেবসেন ও নন্দনা সেন। নবনীতার সঙ্গে যোগাযোগ 65 বছর, যদিও এর মধ্যে আমাদের ডিভোর্স হয়েছে 45 বছর এরকমের জন্য। আমাদের পারিবারিক যোগ বন্ধ হওয়ার পরেও তার সঙ্গে যে ভালো যোগ ছিল সেটা আমি খুবই আনন্দের সঙ্গে স্মরণ করতে পাই। গত কয়েকদিন ধরে উনি কথা বলতে পারছিলেন না, কিন্তু যখন অব্দি কথা বলা সম্ভব ছিল তখনও কথা হয়েছে। চলে যাওয়া অবধি সেই যোগটা ছিল। এবং আমাদের যে দুটি কন্যা আছে তাদের সাহায্য, তাদের সূত্র যোগাযোগটা ভালোই ছিল। কিন্তু নবনীতার অসাধারণ প্রতিভা, লেখা, চিন্তা করা, গবেষণা করা, এ করার বিষয়টি তার যে প্রচন্ড ক্ষমতা ছিল, নবনীতার অভাব লোকে উপলব্ধি করবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। জীবনের দীর্ঘ সময় অধ্যাপনার মধ্যে কাটিয়ে 2002 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন নবনীতা। বাংলা, ইংরেজি, হিন্দি ছাড়াও ওড়িশা, অসমীয়া, ফরাসি, জার্মান, সংস্কৃত, হিব্রু ভাষায় সরগরম ছিলেন নবনীতা। সাহিত্যিক জীবনে অর্জন করেছেন বহু পুরস্কার, তার মধ্যে অন্যতম 1999 সালের সাহিত্য একাডেমি পুরস্কার। 2000 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। 2004 সালে কমল কুমারের ন্যাশনাল অ্যাওয়ার্ড পান তিনি। নবনীতার প্রথম কবিতার বই প্রথম প্রত্যয় প্রকাশিত হয় 1959 সালে। 1965 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ সহজ সুন্দরী। প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশিত হয় 1976 সালে। নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাস সাহিত্যিক মহলে সাড়া ফেলে। ভালোবাসার বারান্দা বইয়ের ভূমিকায় নবনীতা লিখেছিলেন, আমার প্রত্যেক দিনের বাঁচার গল্প এলোমেলো হয়ে ছড়িয়ে আছে এইখানে। যখন যেটা বলতে ইচ্ছে করেছে সেভাবেই তাকে আসতে দিয়েছি মন খুলে। বারান্দায় দাঁড়ালে আমি দেখতে পাই সমগ্র পৃথিবী, আবার সারা জীবন। এই বারান্দা জুড়ে এখন অপার শূন্যতা। এবিপি আনন্দ।